আমি কিন্তু খুলনা বিএল কলেজের ছাত্র, তারপর ওখান থেকে চলে গেলাম ঢাকা জগন্নাথ কলেজে। হ্যাঁ, আমি সালমান শাহ, নাইম, শাবনাজ, শাবনূর অনেকের সাথে ছবি করেছি, সেই হানিফ সংকেতের সাথে একসাথে। আমার কৌতুক এই বাংলাদেশে এখনো আমাদের কৌতুক নিয়ে ফাটাফাটি করছে। যেমন আমার একটা গান অনেকে জানে না, হ্যাঁ জানাবো, সবই জানাবো, সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। হ্যাঁ, আমি যতটুকু দেব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। হ্যাঁ, আমার অনেক গান আছে কৌতুক, যেমন আমার গান নিয়েই কিন্তু ফাটাফাটি হচ্ছে। কি গান একটু বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এই প্রজন্মের ছেলেমেয়েরা সেই পূর্বের শিল্পীদের নাম বলে না, তারা ড্যান্স করছে আমারই গান। কি গান, আমি গেয়েছি 2002 সালে, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। হ্যাঁ, আসলে আমি বলবো, আমি আমি মানে কি বলবো, 1.5 লক্ষ গান জানি, সব 2 লাইন করে। হ্যাঁ, দেখুন, এক সময় আমাদের বাবা মার কণ্ঠে এই বাংলাদেশের গান শুনেছি। কি গান, একি সোনার আলোয়, একটু মিউজিশিয়ান ভাইদের একটু অনুরোধ করছি, প্লিজ আমার সোনা ভাইরা এসো, আমার বাংলাদেশেরই গান, একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো। কি প্রাণ আমার বাংলাদেশের, এসব গান আমরা ধারণ করি, আজীবন থাকবে। আবার হিন্দি গানও শুনেছি আমাদের বাবা মার কণ্ঠে, সেই লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। কি গান, জিয়া বেকারার হ্যায় সেই বাহার হ্যায় আজাদ মোরে বলমা তেরা ইন্তেজার হ্যায়, জিয়া বেকারার হ্যায় সেই বাহার হ্যায় আজা মোরে বলমা তেরা ইন্তেজার হ্যায়। ও না না, আমি বুঝেছি আপনাদের এসব গান ভালো লাগবে না। আর আজকাল আমরা মোবাইলে কি দেখছি দেখেন, নেটের যুগে, ভাইরালের যুগে ড্যান্স আর গান কি হয়ে গেছে দেখেন। ঢুনলে মাংলে আউ কাকলে চুমলে, মানে কি অবস্থা দেখেন, কি পুলকিত এইসব গানে কিন্তু ইরা পুলকিত। হ্যাঁ, আর এই যে ড্যান্স ঢুনলে, এগুলোর নাম দিয়েছি সাবান মাখা ড্যান্স। হ্যাঁ, আবার আমরা যেসব গান, কি চমৎকার চমৎকার গান, এই ক্লাসিক, আমরা ক্লাসিক ভুলে গেছি। কি গান, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছে, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, ইরান তেরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু। হ্যাঁ, এসব ভুলে গেছে, এখন কি গান জানেন, দেখবেন প্রথমে মিউজিক, বাপ দাদা যারা মাটির তলে শুয়ে আছে তারা চিৎকার করে বলছে, বাবা যে গুতো আর একবার তুলে নেও। হ্যাঁ, কি মিউজিক দেখেন, প্রথমে ধুপ তাক ধুপ ধুপ তাক ধুপ তাক ধুপ ধুপ তাক, কুদ্দুস 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 কুদ্দুস, কি অবস্থা। এবার গানের কথা শুনেন, আরে ঘেস মেরে ফটো তোর বাপে সালাই অটো তোর মা সালাই ভ্যান তুই এত দুষ্ট কেন, ঘেস মেরে ফটো তোর বাপে সালাই অটো তোর মা সালাই ভ্যান তুই এত দুষ্ট কেন। বুঝেন গানের কথা কি, না না
কিছু বলবো না, একটু বলতে চাই। আজকাল তো রুচি বদলে গেছে, দেখবেন আমি সেদিনকে ফ্যান্টাসি কিংডমে একটি শিল্পীকে দেখলাম, এইভাবে আগে দর্শকদের বলছে হাই ও, এই ব্যাপারটাই আমি বুঝলাম না, মনে হলো পিছন থেকে কিরা যেন খুসা মারল। না যাই হোক, না না এটা নয়, আমি জানি আবেগে এটা বলা। দেখুন সেই সময় ভাওয়াইয়া গান এই বাংলার বিখ্যাত ইতিহাসে লেখা আছে, কি গান, ও কি হিয়ো বন্ধু কা জল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে, ও কি হিয়ো বন্ধু কা জল ভোমরারে। সব গান সেই মেয়েটি গাচ্ছে ইংলিশ স্টাইলে, কিভাবে দেখেন রিমেক করেছে আর কি। বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন প্লিজ কয়া যাও আও, না না মানে প্লিজ মানে বেরিয়ে গেল। তারপরের কথাটা কি ছিল দেখেন, এই গানের আবার কিভাবে গাচ্ছেন, গানটা আসল গান কি ছিল, যদি বন্ধু যাবার যাও হাড়ির গামছা তুইয়া যাও রে, এরকম একটা ব্যথার গান। আর সে কি বলছে দেখেন, গামছার জায়গায় কি বলছে, যদি বন্ধু যাবার যাও ঘাড়ির তাওয়াল রেখে যাও আও, না না কিছু মনে করবেন না, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ যাই হোক কিছু মনে করবেন না, একটু জোরে একটা হাতে তালি হয়ে যাক, থ্যাংক ইউ। আমি জানি শীতে সবাই জমে গেছেন, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত, আমারও ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার। তো 3000 দর্শক সেখানে, 3000 দর্শক ছিল, একটাও হাতে তালি নেই। আমি অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক হাতে তালি নেই কেন, হলের লাইটগুলো, না না তালি দেবেন না, গল্পটা শুনেন, সবাই গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। 3000 দর্শক, হলের লাইটগুলো যখন জ্বলল তাকে দেখি 3000 দর্শক ঠিকই আছে, কি করে হাতে তালি বাজবে, ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, কিল মারবান দেখছেন, কি তালি দিচ্ছে, কি মজা পাচ্ছে। ঠিক আছে আমি চলে যাব, তবে যাবার আগে একটু বলতে চাই, আমার সেই চোখে চোখে চাঁদনি রাতে এক পলকে টাকার অহংকার আঞ্জুমান ছবি, আমি সালমানের সাথে, নাইম, শবনাজ, শবনুর এদের সাথে অনেক ছবিতে অভিনয় করেছি। টাকার অহংকার ছবিতে ভিলেন রাজীব আমার বাবা ছিলেন, আর ওই ছবিতে আমি 10টা বিয়ে করেছিলাম। শুধু দর্শক মণ্ডলী, আমার বাবা একদিন আমাকে ডেকে বললেন, কাজল, বলে বাবা কি বলছো বলো, বলে অনেক সিনেমায় অভিনয় করলি, মানে আমার বাবা বললেন, চল এবার বিয়েটা করবি চল। বলে বাবা আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ সিনেমার যেসব নায়িকাগুলো এগুলো থুয়ে আমি আমি কোথাও কোনো মেয়ে আমার পছন্দ হবে না বাবা, আমি পারবো না, আমি বিয়ে করতে পারবো না, হ্যাঁ হারাম যাওয়া চল, মেয়ে দেখে ফেলেছি আমি। বলে বাবা করেছো কি, তুমি আগেই মেয়ে দেখে ফেলেছো, আমি একটু কফি হাউসে যাব, একটু ফেসবুকে একটু আদান প্রদান হবে, তুমি কী বললে, হ্যাঁ হারাম যাওয়া চল। তো যাই হোক, মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, আমাকে মেয়ে দেখাতে নিয়ে গেলেন হাত ধরে, তো মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম বাবা কোনটা আমার বউ, তো বাবা বলছে হারাম যাতে চুপ কর, ওই যে লাল নীল
চেক দিয়া শাড়ি পরা ওইডে তোর বউ। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন দু টাকার নোট। বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ডাট হারামজাদা চল, হারামজাদা চল, আমি যৌতুক নিয়ে ফেলেছি। বলে বাবা করেছো কি, যৌতুক নিয়ে ফেলেছো? তুমি জানো এই মোড়ে কি হয়ে জন্মাবা? বাবা বললেন কি? আমি বললাম হাম্বা গরু হয়ে জন্মাবা। হাট হারামজাদা চল, বিয়ের পিড়িতেই বসলাম, বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি, বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ, বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। কি বলবো, এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। আসুন, দিশে দিশি পা আর কবে বিয়ে করবা, লেট করলে হবে দেরি কবে ইষ্ট কুলু করবাম, আরে ঘুম আসে না ভালো লাগে না বেকারটা প্যারাম, আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান। যখন বিয়ে করব তখন করলাম না, এখন কোনো মেয়ে দেখে পছন্দ হয় না, মেয়ের খেলায় রাস্তায় হাঁটা তো যায় না, বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না, পাশের বাড়ির মেয়ে জামাই বলে মেনে নেবে, আর ঘুম আসে না ভালো লাগে না বেকারটা প্যারাম, আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া। শুভরাত্রি, শুভরাত্রি, ধন্যবাদ। আমার একটা ছোট্ট অনুরোধ আছে কাজল ভাই, আপনি আমাদের খুলনার মানুষ, অনেকেই হয়তো জানে না, আমরা যখন ছোটবেলায় ক্যাসেট বাজাতাম, এখানে যারা আছেন অনেকেই হয়তো জানবেন, আমরা সেই ক্যাসেট কিনে কিনে কাজল ভাইয়ের কৌতুক শুনতাম। তো আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেই কলার কৌতুকটা করে লাস্ট চলে যাবেন। কলা সিলাইলে কেন বুঝিয়ে দাও। দেখুন আমার 65টা অ্যালবাম, এই 65 ঘন্টা, এখানে কিছু বলার মতো কিছু নেই, সব অল্প অল্প জোড়াতালি, এই জন্য আমি সব জায়গায় বলি। তো যাই হোক, কলার ব্যাপারটা আমার মানে ছোট ভাই, এই গল্পটা একটু বলি। একটা মেলাতে আমার বাবা বলেছেন, যা ও যা চাই তাই কিনে দিবি, একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আয়। তা আমি একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, তো আমার ছোট ভাই সপ্তাহে কান্দে, আমি বলে কি রে তুই ঠ্যাং দাপাচ্ছিস কেন, তুই ঠ্যাং দাপাচ্ছিস কেন, তোর কি হয়েছে বল? আমি আমি পাঁপড় খাব। পাঁপড় খাবি কানছিস কেন? এই পাঁপড় আলা, একটা পাঁপড় দাও তো। তো পাঁপড় দুই হাত দিয়ে চাপ মেরেছে, ভেঙে গেছে, কাজে এটা ভেঙে গেল, আর একটা বদলাই দাও, এটা খাবো না আর একটা বদলাই দাও, এই আর একটা দাও তো। আমার রাগ হয়ে গেল, দিলাম পিটি দুম দুম করে দুটো কিল। এবার বলছে আমি আরো আরো কেনব, মানে ওর আল্লাহ বেড়ে গেছে, নাই বাবার কাছে কইয়ে দেবো। মানে খবরদার কি নিবি বল, আমি আমি চারিদিকে দেখাচ্ছি, হঠাৎ একটা দোকানের দিকে বলছে আমি পিস্তল কেনব, আমি পিস্তল কেনব, মানে পিস্তল, একটা পিস্তল দাও, পিস্তল দিলাম, এরম দেখলো, দেখে বলছে আমি আরো কেনব, চল রিক্সায় আয়, রিক্সা রিক্সায় ওর হাত ধরে জোর করে উঠালাম। এইবার বলছে তুমি আমার হু হু করে মাইললে আমি বাবার কাছে কইয়ে দাও। বলে কি নিবা সোনা লোক, সোনা মনি তুমি কি নিবা বলো, খুব আদর করছি। এবার আল্লাহ দে গত গত। এবার বলছে আমি আমি রিক্সা এত জোরে জোরে যাচ্ছে কে, এই আমি রিক্সা লাগে বলে এই রিক্সা একটু আস্তে আস্তে যাও। হঠাৎ একটা দোকানের দিক তাকিয়ে বলছে আমি আমি কলা খাবো, আমি কলা। ব্যাস রিক্সা তেলে একটা কলা এনে দিলাম, ভাই নে কলা সিলে দাও, কলা সিলে দিতে হবে, সিলে দিতে হবে, দিলাম সিলে, কচ্ছে অত সিললে কেন বুঝাই দাও, অত সিললে কেন বুঝাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।